আয়ুষ, তুই যদি এই মেসেজটা দেখিস, হ্যাঁ, তোর বেটা ফেরত আসার খুব চেষ্টা কর। তোর মা খুব অসুস্থ। এটাই বলার আছে। আমার ছোট ছেলেটাকে একবার জানলে স্কুলের বড় ছেলেগুলা সিনিয়রগুলা খুব মেরেছিল, কেঁদে মেরেছিল জানলে। সেদিন রাত্রেবেলায় ছেলেটা জ্বর চলে আইছিল, পরদিন স্কুলে যাইয়ে পরে আমি এত কান্নাকাটি করেছিলাম না, মানে আমরা মা বাবারা বলি সব কিছু সহ্য করতে পারি না, কিন্তু ছেলেপুলে সন্তানদের কিছু হলে পরে বাপু আমাদের মাথা ঠিক থাকে না, ঠিক বলছি কি না বলো দেখি। আর বলো না, আমার ভিডিও দেখে পরে এই পাটনারই এক বাঙালি দাদা আমার কাছে আসিয়েছিল, বলছে আপনার ভিডিও দেখছি অনেক মানুষ দেখে, তো আমি বড় বিপদে পড়েছি, আমার জন্য যদি একটি ভিডিও করে দেন খুব ভালো হয়, না আপনার দর্শকদিকে বলবেন যে আমার ভিডিওটি যেন শেষ পর্যন্ত দেখে, আমার কথাগুলি যেন মন দিয়ে শুনে। তো দাদা বলছে যে তার একমাত্র সন্তান হারায় গেছে জানলে, শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। তা মানুষটি যখন অত আশা নিয়ে পরে তোমাদের কাছে আসেছে, একটু ধৈর্য ধরে মানুষটির কথাগুলি সব শুনবে তোমরা না। আমার নাম বিপ্লব কুমার ঘোষ, ওয়াইফের নাম হচ্ছে গায়ত্রী ঘোষ, ছেলের নাম হচ্ছে আয়ুষ ঘোষ। ঠিকানাটা বলুন। আর আমি এখন থাকি প্রেজেন্টলি, আমার অ্যাড্রেস হচ্ছে সালিমপুর আরা, রিজার্ভ ব্যাংকের পিছনে, পাটনা রিজার্ভ ব্যাংকের পিছনের, মানে কুসুম কটেজ, যে বাড়িতে থাকি সেই বাড়ির নাম হচ্ছে কুসুম কটেজ, সেলিমপুর আরা, পাটনা এক্সিবিশন রোড। ফোন নাম্বার? আমার ফোন নাম্বার হচ্ছে 700-463-3118। আর একটা বিএসএনএল নাম্বার আছে 9472-482186। যেদিন ও ঘর থেকে বেরিয়েছে সেদিন হচ্ছে মঙ্গলবার ছিল, বিকেল 5:45। 2020-তে বই পড়ার খুব শখ ছিল, মাইথোলজিক্যাল বই হোক, হ্যাঁ, উপনিষদ হোক, যে কোনো মানে বাইবেল এরকম, মানে মানে যত ধর্মগ্রন্থ আছে তত, মানে বাড়িতে একটা লাইব্রেরির মতো বই এত। চলে গেছে তখন ও কিসে পড়ে? তখন ওরা 12th-এর রেজাল্ট হয়ে গেছিল, ওর 12th-এর পাস করে গেছিল। যেদিন ও ঘর থেকে বেরিয়েছিল সেদিন ও প্রপারলি যেরকম সকালবেলা ঘুম থেকে ওঠে সেরকমই উঠেছিল, ঘুম থেকে উঠে একদম ঘর দুয়ার, মানে বেসিন টেসিন, বাথরুম টাথরুম, আলমারি সব কিছু পরিষ্কার করছিল। 5:45-এ সিসিটিভি ক্যামেরার যতটা ফুটেজ দেখা গেছে, যে এই রাস্তাটাতে আমরা যে গলিটাতে থাকি, তারপরে আর ক্যামেরার মানে ছিল না, ওর পরের টুকুনি আর ক্যামেরায় আমি টাইমটা দেখতে পারিনি যে কোন দিকে ডান দিকে গেছে কি বা দিকে গেছে। তা আজকে প্রায় 1.5 বছর, 1.5-2 বছর হতে চলল, টিভিতে, মানে টিভিতে বলতে গেলে কি, মানে রেডিও মির্চিতে, তারপরে কি অনেকবার অ্যানাউন্সমেন্টও ওরাও করেছে, পেপারও অনেকবার বেরিয়েছে, রিসেন্টলি কদিন আগেও পেপারে বের করেছিল। তো তারপরে যেখানে লোকদের যা বলার টিভিতে, মানে টিভি বলছি মাইকে মাইকিং করা, অ্যানাউন্সমেন্ট করা, কোনোটাতেই কোনো শুরুয়া হলো না। ওর কোনো অ্যাক্টিভিটিতে আপনার মনে হচ্ছে যে ও ইচ্ছে করে চলে গেছে? না, ইচ্ছা করে গেলে পরে তো অনেক কিছু নিয়ে যেতে পারতো, জামা কাপড় নিয়ে যেতে পারতো, মানে জুতো চটি নিয়ে যেতে পারতো, কিছু পয়সা করিও নিয়ে যেতে পারতো, ঘরে খোলা আলমারি থাকে, আমার তো আর কোনো ছেলে মেয়ে কেউ বলে আর কেউ নেই, শুধু ফোন ছাড়া কিছু না, খালি ওই ফোনটাই ও নিয়ে গেছে ওর। হ্যাঁ, সেটা তো তাহলে আসতো, কিন্তু আমার তো এরকম কোনো মানে অত কিছু পয়সা করির ব্যাপার নেই যে কিডন্যাপ, হ্যাঁ, ফোন আসে না আমার তো আজ পর্যন্ত, এরকম তো মনে হয় না যে পাটনায় কার সঙ্গে আমার, মানে পাটনায় কেন, আমার বাড়ি যেখানে কলকাতার থেকে নিয়ে এখান পর্যন্ত, না না সেরকম, ও মানে এত খুব একটা সাধারণ ছেলে ছিল যে ওর মানে সেরকম কোনো বন্ধু বান্ধব ক্লাসেও মানে না না। আমার বাড়ি হচ্ছে ইস্ট মাঠপাড়া, পোস্ট অফিস নোনাচন্দন পুকুর, ব্যারাকপুর, 24 পরগনা। আর দুর্গাপুরে আমার নিজের ছোট বোন, ওর বিয়ে হয়েছে দুর্গাপুর বেনাচিটি, বিদ্যাসাগর পল্লী বলে জায়গা আছে ওইখানে ওদের বাড়ি, নিজেদের বাড়ি। কুমার ঘোষ, মিসেসের নাম হচ্ছে গায়ত্রী ঘোষ, হারিয়ে যাওয়া ছেলের নাম হচ্ছে আয়ুষ ঘোষ, বয়স 21 বছর, আর মানে 5'6" হাইট হচ্ছে, গায়ের রং ফর্সা, হ্যাঁ, মাঝারি মানে শরীরের মানে গঠন হচ্ছে। আর ফটোটাও দিয়ে দিচ্ছি, আর আমার ফোন নম্বরটা আবার থেকে বলে দিচ্ছি, 700-463-3118, আর 9472-482186,
যদি কোনো মানে দর্শক যারা যদি এই ফটোটা দেখে রিকগনাইজ করতে পারেন তাহলে আমাকে এই নম্বরে আপনারা কল করতে পারেন, যে কোনো সময় কল করতে পারেন। একটাই মাত্র ছেলে, যারা যদি হয়তো এখন দেড় বছরের চেহারার অনেকটা হয়তো পাল্টে যেতে পারে, কিন্তু যদি কোনো সামঞ্জস্য থেকে থাকে কোনো জায়গায়, কোনো গুরুদুয়ারায়, মন্দির, কোনো জায়গায়, কোনো স্টেশন, কোনো জায়গায় যদি থেকে থাকে মানে, তাহলে পরে আপনি আমার সঙ্গে এই ফোন নম্বরে যোগাযোগ করুন। বলি যদিও দাদা বারবারই ঠিকানাটা বলে দিয়েছে তোমাদেরকে, তাও আমি একবার বলে দিচ্ছি, পাটনা এক্সিবিশন রোডের যে বাটা শোরুমটা আছে না, ওই বাটা শোরুমটার মালিকই হচ্ছে এই দাদা, জানলে। দেখবে যদি এই অসহায় বাবাকে তোমরা সাহায্য করতে পারো, যদি কেউ কোথাও কোনো দিন ছেলেটিকে দেখেছো, হ্যাঁ, তাহলে নিঃসংকোচে কিন্তু ফোনটি করবে, যে ফোন নাম্বারগুলো দিয়েছে ওই ফোন নাম্বারগুলোতে ফোনটি করবে। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, যেন এইরকম চরম দুঃখ যেন চরম শত্রুকেও ঠাকুর না দেয়, বলো।